ব্লগার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার লক্ষ্মী। বন্ধুরা, আজকের এই ব্লগটা হবে বাংলাতে, আর আজকে আমি রিভিউ করব আমাজনের একটা প্রোডাক্ট সম্পর্কে। আশা করি তোমাদের এই রিভিউটা পছন্দ হবে। যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তো দেরি না করে আমার চ্যানেলটাকে করে নাও সাবস্ক্রাইব, যদি এতটুকু তোমাদের এই চ্যানেলটাকে ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয়। যদি তোমাদের মনে হয় কোনো কন্টেন্ট তোমাদের প্রয়োজন বা দরকার, সেটা তুমি আমাদেরকে সাজেস্ট করতে পারো। যদি পসিবল হয় আমি ডেফিনেটলি সেই কন্টেন্টের উপরে ভিডিও বানাবো। তো চলো, বেশি দেরি না করে আমি সেই প্রোডাক্টটা ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে নিই। আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম এই ইয়াররিংটা, যেটা জাবেরি পালসের তরফ থেকে। প্রথমে তোমরা ইয়াররিংটা একটু প্লিজ ভালো করে দেখে নাও। ওপরে রয়েছে মিনাকারির কাজ, একটা অদ্ভুত সুন্দর টার্কোয়েজ গ্রিন হোয়াইট কম্বিনেশনে। তারপরে রয়েছে রাইস পার্লে কাজ, অবভিয়াসলি এগুলো ফেক পার্ল আই থিঙ্ক। আর তারপরে আবার রয়েছে মিনাকারির কাজ, তারপরে রয়েছে কুন্দন, এবং তারপরে রয়েছে ফেক মোতি বা বিটসের কাজ তোমরা বলতে পারো। এটা তোমরা অনেক সিরিয়ালেই পড়ে থাকতে দেখবে, অনেক তোমাদের প্রিয়জনদেরকে ছিল এরকম একটা কন্টেনারে, অর্থাৎ এরকম একটা বক্সে, যেটা আমি পরেও ব্যবহার করতে পারবো বা অন্য আরও ইয়াররিংস রাখতে পারবো। এবং পেছনে পরিষ্কার ওদের ডিটেলিং দেওয়া আছে জাবেরি পালস কত কী দাম না দাম। আচ্ছা, আমার আরেকটা ফোন থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আমি ওই জন্য খুলেই রেখেছিলাম। এটা জাবেরি পালসের পক্ষ থেকে, এবং এটার প্রাইস 1997 টাকা, আর এটা ডিসকাউন্ট দিয়ে 335 টাকা আমার পড়েছে। রিংসটা অনেকদিন চলে এসছে এবং আমি অনেকদিন ধরেই ভাবছি রিভিউ করব, বাট পড়া হয়নি। আর এটার লেন্থটা তোমরা দেখতেই পাচ্ছ, লেন্থ অনুসারে অবশ্যই একটু ভারী। হাউ বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস ইজ দিস, দেখো আমার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল। আমি দুটো ইয়াররিংসই পরে নিয়েছি এবং দুটো ইয়াররিংস পরার পর আমার লুকটা এরকম এলো। আমি আবারও বলছি, এটা কিন্তু ফেদার ওয়েট, মানে ফেদার লাইট ইয়াররিংস নয়। আর এটা যখনই জড়িয়ে যাবে তোমরা এরকম শেক করলেই এটা সুন্দরভাবে ছেড়ে যাবে। এবং কতটা সুন্দর ইয়াররিংসটা দেখো, আমি কাছে এসে দেখাচ্ছি তোমাদেরকে। ডেফিনেটলি আমার খুব পছন্দ হয়েছে ইয়াররিংসটা, এবং আমি নেক্সট টাইম আবার পারচেসিং করব। যত ভিডিও বানাবো, যত নতুন নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ওয়েট নয় যে তোমরা পড়তে পারবে না, কারণ আমি নিজেই হেভি ইয়াররিংস পড়তে পারি না, যার জন্য খুব পছন্দের কিছু ইয়াররিংসের ডিজাইন আমাকে ছেড়ে দিতে হয়। তো এটা হচ্ছে আমার ফুল লুক। তো আমার কাছে এই পারচেসিংটা হিট মনে হয়েছে, আই ডু রেকমেন্ড ডেফিনেটলি। আর আমি ডেফিনেটলি পারলে আমি একটা স্ক্রিনশট লাগিয়ে দেবো ভিডিওর মধ্যেখানে, তোমরা চাইলে সেটাকে করে নিতে পারো পারচেসিং অ্যামাজন থেকে। আর ততক্ষণ পর্যন্ত কিপ স্মাইলিং।